আজকে আমি আপনাদের একটা লিড জেনারেশনের প্রজেক্ট দেখাবো লাইভ। কিভাবে লিডগুলো খুঁজে পেতে হয় সেটি জানতে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আমি আপনাদেরকে রিকোয়ারমেন্টটা দেখাই। বায়ার আমাকে যে রিকোয়ারমেন্ট দিছে সেই রিকোয়ারমেন্টটি হচ্ছে এটি। রিকোয়ারমেন্টটি কপি করে একটি নোটপ্যাডে রাখছি আপনাদের দেখানোর জন্য। আপনারা যদি রিকোয়ারমেন্টটি পড়েন তাহলে দেখতে পাবেন এখানে লেখা আছে আস অ্যাগ্রি অন চ্যাট। এর মানে হচ্ছে চ্যাটের মাধ্যমে তার সাথে আমার এটার অ্যাগ্রি হয়েছে, মানে তার যে সব ইনফরমেশন প্রয়োজন সেটি আমি তার সাথে চ্যাটে কথা বলে এই সব চুক্তিগুলো সম্পন্ন করেছি। সে কি চেয়েছে এখানে দেখুন, 1000 কন্ট্যাক্ট ডিটেলস অফ জিনুইন রিয়েল এস্টেট সেলার। 1000 কন্ট্যাক্ট ডিটেলস লাগবে, অবশ্যই জিনুইন হতে হবে এবং রিয়েল এস্টেট সেলার অথবা রিয়েল এস্টেট এজেন্ট বলেন যে কেউ হতে পারে, রিয়েল এস্টেট কোম্পানিও হতে পারে, কোনো পার্সনও যদি বিক্রি করে সেটিও হতে পারে। এখানে দেখেন টার্গেটের যে এটা আছে ফ্রম বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের তার লোকেশন। তো আপনি যদি এখান থেকে দেখেন 1000 কন্ট্যাক্ট ডিটেলস অব জেনুইন রিয়েল এস্টেট সেলার ফ্রম বাংলাদেশ, তো বাংলাদেশের 1000 রিয়েল এস্টেটের কন্ট্যাক্ট ইনফরমেশন লাগবে। এখন কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে কী কী লাগবে, নেম মানে যে নাম যে রিয়েল এস্টেটের আমি দেবো, কোম্পানির নাম অথবা এজেন্ট নাম বা সেলার নেম, মোবাইল নাম্বার এবং ইমেল, ইমেল আইডি ইফ অ্যাভেলেবল, যদি ইমেল আইডি অ্যাভেলেবল থাকে তাহলে আমরা ইমেল আইডিটি দিব, আর যদি ইমেল আইডি অ্যাভেলেবল না থাকে তাহলে ইমেল আইডি ব্ল্যাঙ্ক রাখলেও হবে। এখন কথা হচ্ছে যদি ইমেল আইডিও পেলাম না মোবাইল নাম্বারও পেলাম না, তাহলে যদি মোবাইল নাম্বার না পাওয়া যায় তাহলে সেই লিডটি আমাদের দেওয়া যাবে না, কারণ সে কন্ট্যাক্ট ডিটেলস আইছে এবং কন্ট্যাক্ট ডিটেলস যদি আমরা মোবাইল নাম্বারও না দিতে পারি, ইমেলও যদি না দিতে পারি, তাহলে সে কিভাবে কন্ট্যাক্ট করবে। অতএব এই দুইটার মধ্যে যে কোনো একটা আমাদের দিতে হবে, ম্যান্ডেটরি মিনিমাম একটা। তো সে চেয়েছে বেশিরভাগই আমাকে বলেছে যেটা মোবাইল নাম্বার লাগবে, তো আপনাদের বায়ারের যে রিকোয়ারমেন্ট থাকবে অবশ্যই সেই অনুযায়ী কাজ করবেন। এবং এছাড়া আর কি চেয়েছে, লিঙ্ক অফ সোর্স, আমি যে এই তথ্যগুলো কালেক্ট করলাম কোথায় থেকে কালেক্ট করলাম, আমি তো নিজের মতো বানিয়েও দিতে পারি, তাই সে এখানে লিঙ্ক অফ সোর্স অল কন্ট্যাক্ট টু বি জেনুইন, সে আবারও একই কথা বলছে সব কন্ট্যাক্টই যেন জেনুইন হয়। তো আশা করি আপনারা আমার এই রিকোয়ারমেন্টটি বুঝেছেন যে আসলে বায়ার কী চাইছে। তো সেজন্য আমরা কি করব, রিয়েল এস্টেট সেলার ফ্রম বাংলাদেশ এটাকে কপি করব এবং একটি ব্রাউজারে চলে যাব, যে কোনো ব্রাউজারে যাব, আমি এখান থেকে একটি ব্রাউজার নিলাম। তো এই লিডগুলো খুঁজে পাওয়ার অনেকগুলো উপায় আছে, আমি চেষ্টা করব তার মধ্যে কয়েকটি উপায় আপনাদের দেখানোর জন্য। আমরা সাধারণত যে লিডগুলো প্রয়োজন হয় yelp.com অথবা yellowpages.com ব্যবহার করে থাকি, কিন্তু টার্গেটেড লোকেশন বাংলাদেশ হওয়ার কারণে আমরা মানে সেইখানে যদি যাই, আমি দেখেছি ইয়েল্প এবং ইয়েলোপেজ উভয়টিতে আমি প্রবেশ করেছি, সেইখানে লোকেশন হিসেবে বাংলাদেশ সেট করার অপশন নাই, তো যার কারণে আমরা ওইখান থেকে সহজেই বের করতে পারতাম কিন্তু সেটি করতে পারতাছি না। এখন ভিন্ন কিছু মেথড আছে যে মেথডগুলো ব্যবহার করে আমরা এই কাজটি সম্পূর্ণ করব। তো সেজন্য আমরা সর্বপ্রথম গুগলে চলে যাব এবং রিয়েল এস্টেট আমি যদি এইখানে সার্চ করেছিলাম এর আগে, যেমন রিয়েল এস্টেট ইন বাংলাদেশ আমি যদি এটাই সার্চ করি তাহলে আপনারা দেখতে পাবেন আমরা কয়েকটি মাধ্যমে এখান থেকে নিতে পারি। এর আগে আপনাদের আমি বলবো আপনারা অবশ্যই আপনাদের ব্রাউজারে কয়েকটি এক্সটেনশন আছে, যে এক্সটেনশনগুলো আপনারা ক্রোম ব্রাউজারে অ্যাড করে রাখবেন। একটি এক্সটেনশনের নাম হচ্ছে ইনসার্ট ডাটা স্ক্যাপার। আপনারা এখানে যে এক্সটেনশনটি দেখতে পাচ্ছেন, তো এই এক্সটেনশনটি আপনারা অ্যাড করে রাখবেন। এবং আরেকটি এক্সটেনশনের নাম হচ্ছে ইমেইল এক্সট্র্যাক্টর। এই দুইটি এক্সটেনশন আপনারা অবশ্যই আপনাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করে নেবেন, তাহলে কাজটি আপনাদের আরও সহজ হয়ে যাবে। তো আমি যখন এইখানে ব্রাউজারে সার্চ করলাম, সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাবেন একটা রেজাল্ট শো হয়েছে, আর এই সবগুলো হচ্ছে বাংলাদেশের রিয়েল এস্টেটদের ওয়েবসাইট, এখানে 10টি পেজ আছে। তো এরপরে গেলে হয়তো আরও পেজ চলে আসতে পারে, তো আমরা এখান থেকেও চাইলে স্ক্র্যাপ করে নিতে পারি, অথবা এখানে যে আমরা গুগল ম্যাপ দেখতে পাচ্ছি আমরা গুগল ম্যাপ থেকেও স্ক্র্যাপিং করতে পারি। সেজন্য আমাদের কি করতে হবে, আমরা মোর বিজনেসেও যদি ক্লিক করি আমাদের যেখানে নিয়ে যাবে, অথবা আমরা যদি এখান থেকে ম্যাপসে ক্লিক করি সেম একই জায়গায় নিয়ে যাবে। তাহলে আমি এখান থেকে ম্যাপসে ক্লিক করি,
গুগল ম্যাপসে ক্লিক করার পর আমাদের গুগল ম্যাপটি ওপেন হয়ে গেল। এখন পাশে যে আপনারা নাম এবং মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, আপনারা যে কোনোটাই ক্লিক করলে দেখতে পাবেন, এই সবগুলো হচ্ছে বাংলাদেশের, কারণ আমি এখানে ইন বাংলাদেশ লিখে সার্চ করছি। আপনারা ফ্রম বাংলাদেশও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আপনারা ক্লিক করলে এটার যে এইখানে ইটা আছে ওইটা চলে আসবে, এবং এর ভিতরে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো এখানে শো করবে। তো আমি এখানে ক্লিক করি, দেখেন আপনারা এটা চলে আসছে। এখানে তাদের যে লোকেশন আছে লোকেশনটি দেওয়া আছে, এবং একটু যদি নিচের দিকে স্ক্রল করেন এই অ্যাড্রেসটি দেওয়া আছে, এদের ওয়েবসাইটটি দেওয়া আছে এবং মোবাইল নাম্বার দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে সরাসরি কপি করতে পারি। কপি করে আমরা একটা এক্সেল শিট অথবা গুগল শিট তৈরি করব, সেখানে আমাদের প্রয়োজনীয় সকল ইনফরমেশনগুলো রাখতে পারি। আমি এটা কেটে দিব, তো আপনারা চাইলে এভাবেও করতে পারেন। আমি যদি আরও নিচের দিকে যাই তাহলে এখানে দেখবেন লোডিং নেবে। তো এইভাবে আমি প্রতি একটা একটা যাব এবং একটা একটা করে কপি পেস্ট করতে পারি। তো আমি গুগল শিটে চলে যাব, সেজন্য একটা গুগল শিট তৈরি করব, এবং ভায়ার আমাদের কাছে যে ইনফরমেশনগুলো চেয়েছে সেই ইনফরমেশন অনুযায়ী আমি কয়েকটা কলাম সেট করব। আমি নতুন একটি গুগল শিট নিয়েছি এবং এই শিটটির নাম দিয়েছি রিয়েল এস্টেট ফ্রম বাংলাদেশ, যাতে পরবর্তীতে আমার অনেকগুলো প্রজেক্ট হয়ে গেলে এই প্রজেক্টের শিটটি খুঁজে পেতে সুবিধা হয়। সেজন্য আমি নামটি এই কাজের সাথে রিলেটেড হিসেবে দিয়েছি, এবং অন্য কোনো বায়ার যদি আমার কাছে কোনো এক্সাম্পল চায় তাহলে সহজেই আমি এখান থেকে তাকে কিছু কাজ কপি পেস্ট করে উদাহরণস্বরূপ দেখাতে পারবো। এখন আমি যদি আমাদের সেই রিকোয়ারমেন্টে চলে যাই তাহলে দেখতে পাবো কি চেয়েছে। এরপরে আমি এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব, আপনারা সুন্দর করার জন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন, এবং টেক্সট কালার সাদা করে দেব, এটাকে বোল্ড করে দেব। গুগল শিট কিভাবে ব্যবহার করতে হয় আপনারা যদি না পারেন তাহলে আমার গুগল শিট নিয়ে একটি ভিডিও তৈরি করা আছে, যে ভিডিওটি দেখলে আপনাদের যত প্রকার সমস্যা আছে গুগল শিটের সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিশেষ করে আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের যে অপশনগুলো প্রয়োজন হয় সেই অপশনগুলো নিয়ে আমি সেখানে আলোচনা করেছি, আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। আমি চেষ্টা করব এখানে আই বাটনে অথবা ডিসক্রিপশনে লিঙ্কটি অ্যাড করে দেওয়ার জন্য। আমি আপনাদের কয়েকটি লিড কালেক্ট করে দেখাবো, বাকি সবগুলো একইভাবে কালেক্ট করবেন। আমি গুগলে চলে যাই এবং যে গুগল ম্যাপসটি আছে সেখানে আমি যদি যাই, একদম প্রথমে আমি যাব এইখানে, প্রথমে ক্লিক করব। তো একটা একটা করে আমি লিড কালেক্ট করব, কিভাবে কালেক্ট করি আপনারা দেখেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ভিডিও কখনোই স্কিপ করবেন না, যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না। আমি প্রথমে এখান থেকে নামটি কপি করলাম এবং এইখানে আমি পেস্ট করে দেব, যে নামের যে অপশনটি আছে এর ভিতরে আমি নামটি পেস্ট করে দেব। তো একটু নিচের দিকে যদি যাই আমরা দেখবো এখানে মোবাইল নাম্বার আছে কিনা। আমরা সর্বপ্রথম কনফার্ম হব মোবাইল নাম্বারটি আছে কিনা, কারণ মোবাইল নাম্বার না থাকলে তো আমরা ওই লিটি নিতে পারবো না। তো আমরা এটা কনফার্ম করব। তো কিছু কিছু এইখানে আপনারা ইমেল পাবেন, আর ইমেল যদি না দেওয়া থাকে আমাদের ইমেল বের করতে হবে না, কারণ এটা ইফ অ্যাভেলেবল, যদি অ্যাভেলেবল থাকে। তো আমরা এখানে যে নাম্বারটি পেয়েছি এই নাম্বারটি আমরা ওইখানে পেস্ট করলাম। তো এটা আমরা একটু কনফার্ম হয়ে নেব, এটা দেখেন অবশ্যই বাংলাদেশের, এটা হচ্ছে মনে হয় টেলিফোন নাম্বার। তো আরও যদি কোনো ইনফরমেশন চাই, যেমন ওয়েবসাইট লিঙ্ক চাইলে আমরা এখান থেকে ওয়েবসাইট লিঙ্কটি দিতে পারি। তো আমাদের যেহেতু একটা সোর্স লিঙ্ক চেয়েছে তো আমাদের একটা অবশ্যই সোর্স লিঙ্ক দিতে হবে। আমরা যদি এখানে শেয়ারে ক্লিক করি তাহলে কিন্তু এই যে এইটার আপনি একটা লিঙ্ক পাবেন, এবং এইখান থেকে আপনি এই লিঙ্কটা কপি করে ওইখানে পেস্ট করে দিতে পারেন। কিন্তু আমি কি করব, ওই লিঙ্ক না দিয়ে এখানে যেহেতু তাদের ওয়েবসাইট লিঙ্ক আছে আমি এই ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো, তাহলে তারা চাইলে পরে তাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারবে এবং ওয়েবসাইটে গেলেও সেম ইনফরমেশনগুলো অবশ্যই পেয়ে যাবে। তো আমরা কিন্তু একটা লিড কালেক্ট করে ফেললাম। এর সামনে আমি আরেকটি কলাম নিব এবং সেই কলামে সিরিয়াল নাম্বার দেব, যে আমরা আসলে কতগুলো লিড কালেক্ট করলাম এখানে দেখা যাবে। তো আমি এটার নাম দেব হচ্ছে সিরিয়াল নাম্বার, এবং এইখানে আমি ক্লিক করব 1, এখানে 2। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি এবং এইখানে যে প্লাস চিহ্নটি আসলো এটি ধরে নিচের দিকে স্ক্রল করি, তাহলে কিন্তু এগুলো অটোমেটিক নাম্বার চলে আসবে, এবং এইভাবে আমি যত খুশি তত এখানে নাম্বারগুলো দিতে পারবো। তো এই মেথডটিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যদি কেউ জেনে না থাকেন তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো এরকমভাবে একটি একটি করে আপনারা লিড কালেক্ট করবেন, এবং অনেক লিড আছে এখানে। তো আমার যেহেতু 1000 চাইছে, যদি আপনারা এখানে 1000 না পান তাহলে কি করবেন,
তো এখানে আসলেও 1,000 হওয়ার কথা, আবার নাও হতে পারে, সেটি বলা যাবে না। অবশ্যই জেনুইন লিডগুলো হতে হবে, তো এরকম ভাবে দেখে নেবেন। এখন যদি আপনাদের কিছু কম পড়ে যায় তাহলে কি করবেন? তো আরেকটি কথা বলি, আপনারা চাইলে পরে এখানে আরেকটি কাজ করতে পারেন আপনাদের কাজের সুবিধার জন্য। এই যে আমরা এখানে যে একটি এক্সটেনশন অ্যাড করেছিলাম, তো চাইলে পরে এই সম্পূর্ণ কাজটাকে আমরা স্ক্র্যাপ করতে পারি, তো তাহলে কিন্তু আমাদের কাজটি আরও সহজ হয়ে যাবে। তো সেটি আমি আপনাদের দেখিয়ে দিই, কারণ এরকম একটা একটা যদি আমি কাজ করি আমার অনেক সময় চলে যাবে। সেজন্য আমি কি করব, আমি এইখানে ইনসার্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করব, এবং ইনসার্ট ডাটা স্ক্র্যাপারে যখন ক্লিক করব তখন দেখেন কি হয়। এই এক্সটেনশনটি ইতিমধ্যে এই পাশে যে লিডগুলো আছে সেই লিডগুলো কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডে লাল চিহ্ন করে এটা কিন্তু তারা নিয়ে নিয়েছে, এবং আমার এখানে স্ক্রল করা 28টা লিড আছে, এখানে 28 দেখাচ্ছে। তো এরকম যতগুলো লিড থাকবে আপনি একবারে নিচের দিকে গিয়ে লাস্টে একটা স্ক্র্যাপ করবেন, এবং এটাকে আপনারা চাইলে এখান থেকে কপি এবং পেস্ট করতে পারেন। তো আমি কপি পেস্ট করেও আপনাকে দেখাই, এবং আপনারা চাইলে সিএসভিতে ডাউনলোড করতে পারেন। আসলেও এই এক্সটেনশনটি অনেক কাজ আছে এবং অনেক উপকারে আসে যারা আমরা লিড জেনারেশনে কাজ করি। তো এই এক্সটেনশন নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, যাতে এক্সটেনশনের সঠিক ব্যবহারটা আপনারা করতে পারেন এবং কোন অপশনের কোন কাজ সেটি দেখতে পারেন। এখন যেহেতু আমি অন্য একটি ভিডিও তৈরি করতেছি, তাই এই এক্সটেনশন নিয়ে আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। আমি এখান থেকে কপি অলে ক্লিক করব, তাহলে এখানে আমার যে লিডগুলো চলে আসলো সেই ইনফরমেশনগুলো আমার কপি হয়ে গেছে, এবং আমি এখান থেকে এটাকে এখন কেটে দেব, এটা আমার আর প্রয়োজন নাই। আমি এইখানেই আরও একটা নতুন ট্যাব নিব, এটা আপনাদের দেখানোর জন্য। তো আপনারা যে কোনো মেথডে কাজ করতে পারেন, এবং এই যে ট্যাব টু এখানে আমি এটাকে পেস্ট করব, যেটা আমি এই মাত্র কপি করলাম। এখন আপনারা যদি দেখেন এখানে কি আসলো, এখানে যে গুগলের যে সোর্স লিঙ্কটা যেটা আমাদের প্রয়োজন ছিল, এখানে কিন্তু প্রতিটার সাথে একটা করে সোর্স লিঙ্ক অটোমেটিক চলে আসলো, এবং আমাদের নাম কপি করতে হয়েছে। এখন আমরা কি করব, দেখেন এই নামগুলো কিন্তু এখানে চলে আসলো, এটা খুব অ্যাকুরেট রেজাল্ট দেয় এবং খুব কম সময় লাগে। আপনারা নিশ্চিন্তে এই টুলসটি ব্যবহার করতে পারেন। আমি যদি একদম উপরে চলে যাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন এখানে যে গ্রুপটির কথা বলা আছে এবং আমাদের প্রথম যে লিডটি আছে, তো দুইটির নাম কিন্তু সেম, এবং নিচে দেখতে পাবেন যে লিডটির নাম আছে এবং এইখানে যে নামটি আছে একই সেম। তো তারপরে আমাদের কি আসছে, আমাদের কিন্তু সোর্স লিঙ্ক হয়ে গেল, তাহলে আমি এখানে কি করতে পারি, এটাকে সোর্স লিঙ্ক হিসেবে দিয়ে দিতে পারি, সোর্স লিঙ্ক দিয়ে দিলাম। এবং এর পাশে কি আছে, এর পাশে আপনারা দেখতে পাবেন যে মানে কোম্পানির নামগুলো আছে। তো আমরা নামগুলো পেয়ে গেলাম, এখানে আমরা দিয়ে দেব নেম, এর নিচে এটা হচ্ছে রিভিউ, আমাদের রিভিউ চাই নাই যে কত রিভিউ আছে কেমনি কি এবং কয়টা রিভিউ আছে, তো আমরা এটা ডিলিট করে দেব, যেহেতু এটা চাই নাই, এটা আমাদের প্রয়োজন নাই, আমরা এটা ডিলিট করে দেব, এই কলামটি আমাদের কোনো প্রয়োজন নাই, এই কলামটিও আমাদের কোনো প্রয়োজন নাই। এরপরে চাইছে শুধু মোবাইল নাম্বার এবং ইমেল থাকলে ইমেল, তো এছাড়া আমাদের যে কলামগুলো আছে আমরা সব কলাম ডিলিট করে দেব। এখানে এটা যে এজেন্ট, রিয়েল এস্টেট এজেন্ট, তো এটা ক্যাটাগরি ছিল, ক্যাটাগরিটা চলে আসছে, যদি ক্যাটাগরি চাই আমরা ক্যাটাগরি দিব, না চাইলে আমাদের এই কলামটিও প্রয়োজন নাই। এখানে দেখেন অ্যাড্রেসও চলে আসছে, তো আমাদের বায়ার যদি অ্যাড্রেস চায় আমরা অ্যাড্রেস দেবো, না চাইলে অ্যাড্রেস দিব না। কিছু কিছু কাজে আমরা অ্যাড্রেস দিতে পারি, তাহলে বায়ার আর একটু হ্যাপি হবে। যদি যেমন 1,000টা চাইছে, 1,000টা যদি আমি এই গুগল ম্যাপেই পাই তাহলে আমি এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিব, কারণ আমি যদি 1,000টা এখানে পেলাম, আবার সরি, আমি যদি এখানে 500 লিড পেলাম আর বাকি 500 যদি আমার অন্য কোথাও থেকে খুঁজতে হয়, সেক্ষেত্রে আমাকে আবার আলাদা করে অ্যাড্রেসটা কপি করতে হইতে পারে, সেক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। তাই আগে দেখবো যে 1,000 লিড এখানে আছে কিনা। এখান থেকে আমি ডিলিট কলাম করে দেবো, এটা কখন থেকে কখন এইটা অপেন থাকে সেটি এখানে আছে। তো এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছি, এই নাম্বারটি আমি কপি করব, এবং এই পাশে যে নাম্বারের যে গড়টি আছে সেই গড়ে রাখবো, কারণ দেখা যাচ্ছে যে নাম্বারটি এই পাশে চলে আসছে, যেহেতু আমি এই কলামটি ডিলিট দিয়ে দেবো। এবং তার আগে আমি এখানে কনফার্ম হবো যে এই কলামে আরও কোনো নাম্বার আছে কি না, এই কলামটি আমার প্রয়োজন নাই, তো আমি এই কলামটি এখন এখান থেকে ডিলিট করে দিতে পারি। তো সবগুলার কিন্তু মোবাইল নাম্বার এখানে আছে, এবং এদের যে ওয়েবসাইট, এখানে কিন্তু ওয়েবসাইট লিঙ্কটাও চলে আসলো। এখন আমি এখানে কি করব, এটাকে দিয়ে দিব যে ওয়েবসাইট লিঙ্ক, যদি আপনাদের বায়ার এই ইনফরমেশন চাই দিবেন, না চাইলে দিবেন না। এইখানে আবার কি আসলো আমি একটা দেখি, আচ্ছা এখানে যদি ক্লিক করি তাহলে উপরে দেখতে পাবেন লাস্টে ডট পিএনজি, তো এদের যে
কোম্পানির লোগো অথবা যে ছবি দেওয়া আছে মানে সেই ছবির লিঙ্কটা চলে আসলো। তো আমাদের এই ইনফরমেশনটার কোনো প্রয়োজন নাই, তাই আমরা কি করব, এই যে এটা আছে কলামটা আছে কলামটা ডিলিট করে দেব। ওকে, এবং ওয়েবসাইট লিঙ্ক এটাও আমরা ডিলিট করে দেব। এর পাশে আবার ম্যাপসের লিঙ্ক চলে আসলো, আমাদের প্রয়োজন নাই, আমাদের যে ইনফরমেশনগুলো প্রয়োজন নাই আমরা সেইগুলো ডিলিট করে দেবো, এগুলো একটাও প্রয়োজন নাই, আমি সবগুলো একবার এখান থেকে ডিলিট করে দেব। তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে ইমেল। তো ইমেল তো ম্যান্ডাটরি না, যদি ইমেল ম্যান্ডাটরি থাকতো তাহলে আমরা ইমেল বের করতাম, যেহেতু ম্যান্ডাটরি না আমরা ইমেল আর দিব না, আমাদের ফোন নাম্বার হয়ে গেছে এনাফ, আমাদের আর কিছুই দেওয়ার এখানে প্রয়োজন নাই। তো দেখেন খুব সহজেই কিন্তু কম সময়ে আমি এখানে 28টা লিড কালেক্ট করে নিলাম। আমরা যদি ম্যানুয়ালি কাজটি করতে যেতাম তাহলে আমাদের সময় আরও অনেক বেশি চলে যেত, কিন্তু এই ম্যানুয়ালি কাজটি আমাদের খুব কম সময়ে করে দিচ্ছে এই একটিমাত্র এক্সটেনশন, যেটি অনেক কাজে আছে। আমি এখন পর্যন্ত অনেক অনেক প্রজেক্ট করেছি যেখানে আমি ইনসার্ট ডাটা স্ক্যাপার দিয়ে কাজ করেছি, তো আপনারা এটি ব্যবহার করতে পারেন। তো এই একটি মাধ্যম শেষ হলো আমাদের, তো আমরা খুব সহজেই কিন্তু অনেকগুলা লিড কালেক্ট করলাম। এখন যদি এইরকম হয় আপনাদের ইমেলটা ম্যান্ডেটরি তাহলে কি করবেন, তাহলে আপনারা এটার যে ওয়েবসাইটে যে লিঙ্ক আছে আপনারা কি করবেন, এই ওয়েবসাইট লিঙ্কটা কপি করবেন এবং গুগলে নতুন করে পেস্ট করতে হবে। এই তো আপনারা প্রথমে এই এক্সটেনশন দিয়ে এই ইনফরমেশনগুলো বের করে নেবেন, এবং বের করা হয়ে গেলে আপনাদের যদি ইমেল বের করতেই হয় তাহলে আপনাদের তখন ম্যানুয়ালি প্রতিটা ওয়েবসাইট ভিজিট করতে হবে। প্রতিটা ওয়েবসাইটে যখন আপনারা যাবেন, এই যে আমি আপনাদের বলছিলাম আরেকটা এক্সটেনশন আপনারা অ্যাড করে রাখবেন যেটির নাম হচ্ছে ইমেইল এক্সট্র্যাক্টর, তো এইটাই আপনাকে অটোমেটিক ইমেল খুঁজে দিবে। যদি এই ওয়েবসাইটে কোনো ইমেল থাকে তাহলে সেটি এখানে চলে আসবে। তো আমাদেরটা লোডিং নিচ্ছে, লোডিং শেষ হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি। এবং এইখানে যদি না আসে তাহলে আপনারা অ্যাবাউট সেকশন অথবা কন্ট্যাক্ট সেকশন আপনারা অবশ্যই ভিজিট করবেন। তো আমার এটা লোডিং নিতে একটু সময় লাগবে, আর ইমেল এখানে যদি না থাকে আমাদের অবশ্যই কন্ট্যাক্ট সেকশন এবং অ্যাবাউট সেকশন ভিজিট করতে হবে। তাও যদি না পাওয়া যায় সোশিয়াল মিডিয়া যে লিঙ্কগুলো আছে সেখানে যেতে হবে। তো কীভাবে ইমেল কালেক্ট করা হয় সেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করবো আপনাদের সাথে অনেক, কারণ সেগুলোরও অনেক প্রসেস রয়েছে যে প্রসেসগুলো আমরা ফলো করে আমরা লিড বের করতে পারি। আমি এটা আর দেখালাম না কারণ ভিডিওটি এমনিই অনেক বড় হয়ে যাচ্ছে, এটা আমি কেটে দেই। তো এই একটি সিস্টেম আমি আপনাদের দেখালাম যে একটি সিস্টেমের মাধ্যমে খুব কম সময়ে আপনারা অনেকগুলো ইনফরমেশন বের করে নিলেন। এখন আমরা যদি এই গুগল ম্যাপে 1000 লিড না পাই তাহলে কি করব, তাহলে আমাদের যে পরবর্তী স্টেপ আমরা আবার চলে যাব যে সার্চ করেছিলাম রিয়েল এস্টেট ইন বাংলাদেশ লিখে, তো আমি এটা কপি করি। কপি করার পর নতুন আরেকটি ট্যাব নিব এবং এই ট্যাবটি আমি এখন কেটে দিব। এখন যদি আপনারা একটু নিচের দিকে যান এইখানে দেখতে পাবেন কয়েকটি ওয়েবসাইট চলে আসলো, এবং তার মধ্যে থেকে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বিক্রয় ডট কম নামে যে ওয়েবসাইটটি আছে যেখানে কেনা বেচা হয় বাংলাদেশের, এই ওয়েবসাইটটি এইখানে আমরা ক্লিক করব। এখানে প্রপার্টি অ্যান্ড রিয়েল এস্টেট ফর সেল অ্যান্ড রেন্ট ইন বাংলাদেশ, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের বিক্রয় ডট কমে নিয়ে যাবে, এইখান থেকেও আমরা লিড কালেক্ট করতে পারি। যে প্রপার্টিগুলো এখানে সেল হবে সেই প্রপার্টিগুলোর আমরা কিন্তু লিডগুলো কালেক্ট করে দিতে পারি। সেজন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে, এখানে দেখেন চলে আসছে, ইতিমধ্যে ওইখানে ক্লিক করার কারণে আমাদের ডাইরেক্ট যে প্রপার্টি নামে যে লিঙ্কটা আছে বিক্রয় ডট কমের বাংলাদেশের, তো এখানে নিয়ে আসলো। এখানে আপনারা দেখতে পাবেন শুধু ল্যান্ড মানে জমির যে বিষয়গুলো আছে 7727টা ল্যান্ড সেল হবে, এবং অ্যাপয়েন্টমেন্ট আছে কতগুলা 6295টা। তো এখানে আরও কিছু ইনফরমেশন আছে আপনারা এগুলো দেখে নিতে পারবেন, বায়ারের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। সরাসরি যদি ওই লিঙ্কটা ওপেন হয় তাহলে তো হলোই, না হলে যে আপনারা বিক্রয় ডট কমের যে মেইন ফেজটা আছে মানে হোম ফেজ, হোম ফেজটা আসলে কীরকম আসে এবং সেইখান থেকে আমরা কীভাবে বের করব আমি সেটি আপনাদের দেখিয়ে দিই, যাতে আপনাদের পরবর্তীতে কোনো প্রকার সমস্যা না হয়। এখানে আসলে এইরকম দেখা যাবে,
বিক্রয় ডট কম এর ইন্টারফেসটি এইরকম। আমরা এখান থেকে অল অ্যাডস নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করব, এবং এখানে যে অল অ্যাডস এর যে ক্যাটাগরিগুলো আছে সব ক্যাটাগরি চলে আসবে। একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন অল ক্যাটাগরিজ নামে একটি অপশন আছে। তো অল ক্যাটাগরি এখানে চলে আসার পর এখান থেকে আমরা প্রোপার্টি নামে যে অপশনটি আছে এখানে আপনারা দেখতে পাবেন 18,552টি প্রোপার্টি আছে, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের পরবর্তী অপশনে নিয়ে যাবে। আপনারা লক্ষ্য করলে আগে দেখতে পেয়েছেন বাংলাদেশ প্রপার্টি, তো সেখানে চলে আসলাম, এবং এইখান থেকে আমরা ল্যান্ডে ক্লিক করব। এখন যদি আমি ল্যান্ডে ক্লিক করি তাহলে দেখেন এখানে কি আসে। তো এই ইনফরমেশনগুলো চাইলে আমরা এই সকল ইনফরমেশন এখান থেকে নিতে পারি, অথবা শুধু যদি ল্যান্ড প্রয়োজন হয় আমরা ল্যান্ড নিতে পারি। তো আমাদের এখানে ল্যান্ড অপশনটি ওপেন হয়ে গেছে, এই ক্যাটাগরির ভিতরে আমরা চলে গিয়েছি, এবং এখানে আপনারা দেখতে পাবেন অনেক লিড আছে। এখানে কতগুলো লিড আছে পাশে দেখাবে, 7,620টা লিড আছে। তো এখান থেকে আমরা একটা একটা করে আবার লিড কালেক্ট করতে পারি। আমি যদি এটাতে ওপেন করি, নতুন একটা ট্যাবে আমি এটা ওপেন করি তাহলে সুবিধা হবে আমাদের। নিউ ট্যাব, তো একটা ওপেন করলাম, আবার এখান থেকে নিউ ট্যাবে আরেকটা ওপেন করলাম। তো এরকমভাবে আমরা একটা একটা ট্যাব ওপেন করব, এবং সেই একটা ট্যাবের ইনফরমেশন কপি করার পর আবার এটা কেটে দিব। তো আমি প্রথম দুইটা অপয়েন করলাম, আমি আপনাদের এই দুইটাই দেখাই তাহলেই বুঝতে পারবেন। এখন যদি দেখেন তো সোর্স লিঙ্ক হিসেবে আমরা এই লিঙ্কটা ব্যবহার করতে পারি এখন, কারণ এখান থেকে আমরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করেছি। প্রথম ট্যাবে যদি আমি চলে যাই, এখানে আমি সোর্স লিঙ্ক হিসাবে এটা পেস্ট করতে পারি। তারপর আমাদের কি লাগবে, নাম লাগবে। তো আমি এইখান থেকে যদি নেমটা কপি করি, ইন্টারনেট স্লোর থাকার কারণে একটু কাজটি সমস্যা হচ্ছে। এই পোস্টটি যে করেছে তার ইনফরমেশনটি হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে এই পোস্ট যে করেছে সেই ওনারের কোম্পানির নাম, ঠিক আছে। এখান থেকে আমরা নামটি কপি করব, এবং এই মেম্বারের পেজ ভিজিট করুন, এখানে যদি ক্লিক করি তাহলে এনার সকল ইনফরমেশন এখানে পাওয়া যাবে। আমি আর ওদিকে যাব না, আপনাদের প্রয়োজন হলে এখানে ক্লিক করে সেটা দেখে নেবেন। এবং এখানে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা, হাইড করা আছে, এখানে ক্লিক করলে নাম্বার চলে আসবে। এখানে দুইটি নাম্বার দেওয়া আছে, এখান থেকে নাম্বার আপনারা কপি করবেন। এখন দেখেন এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, কিন্তু আমি যদি এখানে লেফটে ক্লিক করি আমার একটা এক্সটেনশন অ্যাড করা আছে, সেই এক্সটেনশন আপনারা অ্যাড করে নিতে পারেন। এখানে লেখা আছে কপি লিঙ্ক টেক্সট, এক্সটেনশনটির নামই হচ্ছে কপি লিঙ্ক টেক্সট। তো এটা আপনারা অ্যাড করে নেবেন। আমি যদি এখন এটাতে ক্লিক করি তাহলে আপনারা এই নাম্বারটি আমাদের কপি হয়ে গেছে, লাস্টে 97। আপনারা দেখেন আমি যদি এখন আমার গুগল শিটে চলে যাই এবং এইখানে পেস্ট করি তাহলে আপনারা খুব সহজেই মিলাতে পারবেন। এখানে আমি পেস্ট করলাম, দেখেন লাস্টে 97 নাম্বারটি কিন্তু মিলে গেছে। এখানে আমি চলে যাব, আমাদের ইমেল যেহেতু ম্যান্ডাটরি না, আমরা ইমেল নিয়ে এত মাথা ঘামাবো না, ইমেল বাদ থাকবে যেহেতু ফোন নাম্বার আমরা পেয়ে গেছি। এবং এখানে যেটা সিলেক্ট করা আছে এটাকে আমি কপি করব, মানে হচ্ছে এই মেম্বারের পেজ। তো এটা যদি সম্পূর্ণ সিলেক্ট না হয় তাহলে আমাদের অবশ্যই এই মেম্বারের পেজ ভিজিট করুন, সেখানে চলে যেতে হবে। আমি আর এখন ওই দিকে যাবো না, এমনি আমার ইন্টারনেট গতি কম, তো আপনারা ওটা দেখে নেবেন প্রয়োজন হলে। এবং যতটুকু সিলেক্ট হয়েছে আপাতত আমি ততটুকুই এখানে পেস্ট করে দিলাম। আমার মনে হয় যে সম্পূর্ণটাই সিলেক্ট হয়েছে, হ্যাঁ সম্পূর্ণটাই কপি হয়েছে ডেভেলপমেন্ট। তো আপনারা যদি দেখেন এটা সম্পূর্ণটাই এখানে কপি হয়েছে। তো এখন আমি এই ট্যাবটা কেটে দিব, এবং পরবর্তী ট্যাব থেকে আমি আরেকটা লিড কালেক্ট করব। তো এই পোস্টটি যে মেম্বার করেছে, তো ওনার নাম হচ্ছে ওনার কোম্পানির নাম এটা, তো কোম্পানির নাম বা মেম্বার নেম যেই হোক এটা আমরা কপি করব, এখানে আমরা পেস্ট করে দেব। নামটা আগে কপি করলাম, দেন আমরা সোর্স যে লিঙ্কটি আছে সোর্স লিঙ্কটি কপি করে পেস্ট করে দেব, এবং এরপরে আমরা বাকি যে ইনফরমেশনগুলো আছে সবই একটা একটা করে দিয়ে দেব। তো নাম দিলাম, দেন সোর্স লিঙ্ক কপি করলাম, সোর্স লিঙ্ক আমি পেস্ট করলাম, এবং মোবাইল নাম্বার। এখানে ক্লিক করলেই দুইটা মোবাইল নাম্বার আছে, আমি কি করব দুইটা মোবাইল নাম্বারই দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন সব সময় যে কয়টা মোবাইল নাম্বার আছে সব কয়টি দেওয়ার জন্য, চাইলে একই শীটে অ্যাড করতে পারেন, অথবা নতুন আরেকটি ট্যাব নিতে পারেন, সরি অথবা নতুন আরেকটি কলাম নিতে পারেন এর পাশে, এবং মোবাইল নাম্বার 1 এবং মোবাইল নাম্বার 2 লিখে রাখতে পারেন যাতে বুঝতে সুবিধা হয়। এখানে আমরা এটা 1 দিলাম, এবং এখানে মোবাইল নাম্বার 2 হিসাবে এই কলামটি থাকবে। এখানে দ্বিতীয় যে নাম্বারটি আছে আমরা সেই নাম্বারটি এখানে পেস্ট করব।
আগেরটাও কিন্তু দুইটা নাম্বার ছিল, আপনারা চাইলে দুটি করে নাম্বার অ্যাড করে দিতে পারেন। কারণ যদি কোনো একটি নাম্বার অফ থাকে তাহলে আবার বাইরের সমস্যা। তা আপনার কাজগুলো সবসময় চেষ্টা করবেন কোয়ালিটি ফুল করার জন্য, যাতে একবার যার কাজ করবেন সে বারবার আপনার কাছে ফেরত আসে, তা না হলে কিন্তু কখনোই আপনারা রেগুলার কাজ পাবেন না। তো দেখেন এইভাবে আমরা এখান থেকে 7,000 লিড আছে, এই 7,000 লিড কালেক্ট করতে পারি। তো আমি দুইটি মেথড আপনাদেরকে দেখালাম, আরও কিছু মেথড আছে, তার মধ্যে একটি হচ্ছে ফেসবুক থেকেও কিন্তু আপনারা এই লিডগুলো কালেক্ট করতে পারেন। কারণ অবশ্যই যারা এই কোম্পানি বা এজেন্ট তারা ফেসবুকের মাধ্যমেও এই মার্কেটিং করে থাকে, যেমন এইখানে কিন্তু একজন মার্কেটিং করতেছে ওয়েবসাইটের মাধ্যমে, তো আমরা এটাতে গিয়েও কিন্তু এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি। তো আমরা ফেসবুকে গিয়েও কালেক্ট করতে পারি, ফেসবুকে সার্চ করতে পারি, সার্চ করে ওইখানে যে নাম আপনার যে লোকেশন আছে লোকেশন আমরা ফিল্টার করতে পারি, প্লাস হচ্ছে ক্যাটাগরি আছে ক্যাটাগরি ফিল্টার করতে পারি, এবং সেইখানে আমরা যে এই যে একটি এক্সটেনশন আছে সেই এক্সটেনশনের মাধ্যমে স্ক্র্যাপ করতে পারি। তো আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে এবং আমি আপনাদের ইতিমধ্যে দেখিয়ে দিলাম যে 1,000-এর বেশি লিড কিভাবে কালেক্ট করতে পারবেন। এখানে প্রায় 7,000 লিড কালেক্ট দেখিয়ে দিলাম, তো যার কারণে আমি আর ওই মেথডটি আপনাদের দেখালাম না। তো এছাড়াও আরও অনেকগুলো মেথড আছে, তো পর্যায়ক্রমে যদি এই কাজগুলো আরও আসে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিভাবে কাজগুলো সম্পূর্ণ করতে হয়। আর আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কোনো রিকোয়ারমেন্ট বুঝতে সমস্যা হলে যোগাযোগ করবেন, আমার যদি সামর্থ্য হয় ওই রিকোয়ারমেন্টটি কিভাবে সম্পূর্ণ করতে হবে তাহলে অবশ্যই আমি আপনাদের সেটি দেখিয়ে দেব। কারণ মার্কেট প্লেসে আমরা যারা নতুন আছি প্রথম অবস্থায় রিকোয়ারমেন্ট বুঝতে অনেক সমস্যা হয়, তবে আমি চেষ্টা করব আপনাদের অবশ্যই রেসপন্স করার জন্য। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওতে বুঝছেন। এরপর আপনাদের আর কোনো প্রকার কোশ্চেন থাকার কথা না, যদি এরপরও কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সেই সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন সুস্থ থাকবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটি অন করে দিবেন।